সাই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের পুবাইল এলাকায়। আপনারা অবশ্যই জেনে থাকেন যে পুবাইল এরিয়াটা হচ্ছে শুটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা। আপনারা অনেক টেলিভিশনের নিউজ খবরেও দেখেছেন যে এই পুবাইল এলাকায় গরু, মুরগি, ছাগল সব কিছু ভাড়ায় পাওয়া যায়। কারণ কি, এখানে 12 মাস কাল টেলিভিশনের নাটক, বাংলাদেশের মিউজিক ভিডিও, ফিল্ম সব কিছুর শুটিং হয়ে থাকে। ঠিক আমরা তারই ধারাবাহিকতায় এখন যে শুটিং স্পটটিতে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শুটিং স্পট, বিলবিলা শুটিং স্পট, একেবারেই শেষ প্রান্তে বাঁধন বাজার থেকে একেবারেই আমার চারপাশে বিল। তবে এই শুটিং স্পটে এসে আমরা যার দেখা পেয়েছি এমন একজন ব্যক্তি, বর্তমান সময়ের জনপ্রিয় ফোক একজন সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী যার প্রায় 300-র উপরে মৌলিক গান বিভিন্ন ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় গান সাই রব্বানা একটি গান রয়েছে। এই গানের যে শিল্পী আমাদের রাজু মণ্ডল ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা রাজু মণ্ডল ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। এই বিলবিলাতে কী কারণে আসা? আচ্ছা, বিলবিলাতে আমার নতুন 8টা গানের শুটিং করলাম এখানে, 4টা মিউজিক ভিডিও হলো আর 4টা হলো লিপপার্ট। তো আমরা এখানে এসেছি 9 তারিখে, এসে কাজ কাম করছিলাম, হুট করে আজকে আপনার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, বিলবিলাতে এসেছি এখানে হচ্ছে আমার 4টা গানের শুটিং করলাম, তো 4টা মিউজিক ভিডিও হলো এবং 4টা হলো লিপপার্ট। তো এই কাজে আসছিলাম, মোটামুটি কাজগুলো ভালো হয়েছে, চমৎকার কিছু কাজ করেছি, শুটিংয়ের কাজে আসে এখানে। গান কি ছোটোবেলা থেকে করেন? গান ছোটোবেলা থেকেই গাইতে চেষ্টা করতাম আর বেশি শুনতাম আর কি। যখন গান শুনেছি মনির খান ভাইয়ের, বাচ্চা বুলবুল, এস আই টুটুল, সুব্রদেব দা, তাদের গান শুনে শুনে বড় হওয়া, এরপর আসিফ ভাই আসলো, তখন থেকে আসলে গান গাওয়ার স্বাদ, কণ্ঠে স্বর ছিল, তখন থেকে ছোটোবেলা থেকে গান গাওয়ার স্বাদ জেগেছে আর কি। এই যে আপনার 300 গান রিলিজ হয়েছে, এখন আপনি একজন জনপ্রিয় শিল্পী, মানুষ চেনে, সেক্ষেত্রে কেমন লাগে? আচ্ছা, আমি জনপ্রিয় কিনা জানি না, তবে মানুষ রাস্তাঘাটে দেখলে চিনে আমাকে, দেখলে দাদা কেমন আছেন, একটা ছবি নিব, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা যে কী অনুভূতিটা, সত্যি এটা অনেক বড় পাওয়ার একটা মানুষের জন্য, মানুষের ভালোবাসা। আপনার গানের পিছনে, গানের জগতে আসার সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছে? আমার ফ্যামিলি সাপোর্ট কখনোই পাইনি আমি গানের জন্য, কারণ ফ্যামিলিতে কেউ গান বাজনা করে না, কখনো কেউ করেনি, হ্যাঁ কখনো কেউ করেনি। তো ঢাকাতে আমাকে কিছু মানুষ হেল্প করেছে, যেমন আমার হচ্ছে সর্বোপরি যে আমাকে করেছে সেটা হচ্ছে মহিদুল হাসান মন ভাই, আমার সাই রব্বানা গানের কারিগর। এরপরে আমার বন্ধু পূর্ণ মিলন, বাউলা দীপু, আমার রিঙ্কু ভাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। আর আমি শিখেছি আমার গুরু বাউল শফি মণ্ডল, তার কাছে আমি ওনার কাছে 4 বছর তালিম নিয়েছি, সে আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, তার কাছ থেকে শেখা। এই অবধি কিছু অনেক মানুষই হেল্প করেছে, এই মুহূর্তে সবার নাম মনে নেই, তবে বেসিক্যালি মন ভাই, পূর্ণ মিলন, সে একজন সিঙ্গার, বাউলা দীপু সে একজন সিঙ্গার, রিঙ্কু ভাই সবার জানাই আছে, সবাই মোটামুটি হেল্প করেছে আমাকে এই অবধি আসা। গান নিয়ে আপনার কত দূরে যাওয়ার ইচ্ছা আছে? গান নিয়ে বাংলাদেশের এই আপনার ফোক গান নিয়ে, মানে আপনার সর্বশেষ ইচ্ছা কি গান নিয়ে? সর্বশেষ ইচ্ছা বলতে কি জানেন তো, আমার জীবনের শেষ অবধি আমি গান গাইতে চাই, আমার একদম শেষ অবধি আমি গান গাইতে চাই। মানে গানটা গাইতে যে কী ভালো লাগে, আমার আমার যে কী ভালো লাগে, যখন আমি গান না গাইতে পারি তখন আমার মনে হয় যে আমি দম ফেটে মারা যাবো, বেশি এরকম। আপনার কোনো একটা গানের কলি, আপনার সবচেয়ে জনপ্রিয় একটা গানের কলি যদি একটু? আচ্ছা, আমার যে গানটা দিয়ে মানুষ আমাকে চিনেছে সেই গানটা দুলাইন শুনে আমি জি। সাই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ভবে আয়ু দিলা না, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা। ধন্যবাদ। এই গানটি সম্পর্কে একটু বলি, এই গানটি লিখেছেন নোমান বিভাগী, এই গানটি সুর এবং সঙ্গীত করেছেন মহিদুল হাসান মন ভাই, আমার মৌলিক গান এটা। বর্তমান সময়ের দর্শক কী গান চাচ্ছে আর কী গান বাজারে আসছে, এ নিয়ে কোনো মন্তব্য?
আসলে কি বলবো, আমি ছোট মানুষ বললে কেমন দেখাবে জানি না, আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা ভালো সুর করতে পারছি না গানের, তাই দর্শক কি চাচ্ছে, মানে দর্শক যে কি চাচ্ছে তো ওনারা নিজেরাই কনফিউজড। কারণ দেখেন কখনো ভাইরাল হচ্ছে এই অশ্লীল কথার গান, অশ্লীল কথার গান ভাইরাল হচ্ছে, কখনো ভালো হচ্ছে, কখনো ওপার বাংলা রানু মণ্ডল করছে, এপার বাংলায় আমাদের আরও একজন করছে বা আরেকজন করছে, আমি করছি সেটা করছি, তো আসলে দর্শকরা কি চাচ্ছে ভাই এটা দর্শকরা নিজেরাই কনফিউজড, আমিও নিজেও কনফিউজড। আমার কথা হচ্ছে ভালো কথা হবে, ভালো সুর হবে, ভালো সঙ্গীত হবে, একটা গান বেঁচে থাকার মতো গান সেটাই হওয়া উচিত। এক্স্যাক্টলি। আপনি কি ভাইরাল পছন্দ করেন নাকি ভালো পছন্দ করেন? ভাই আমি ভাইরালে বিশ্বাসী না, যারা ভাইরাল তারাই হারিয়ে গিয়েছে, তারা হারিয়ে যাচ্ছে, বা তারা হুট করে আসছে, হুট করে চলে যাচ্ছে। মানে একটা মানুষের তো একটা গান থাকতে পারে না, আমি যে আমি স্টেজে গান গাবো বা আমি টেলিভিশনে গান গাবো, তো আমার একটা গানই গাইছি, একটা গানই ভাইরাল, পরের গান আর মানুষ শুনছে না বা পরের গান মানুষ দেখছে না, তখন তো আর মানুষ আমাকে নিবে না। তো ভাইয়া ভালো, ভালোর শেষ নেই, আমরা ভালোটা, আমি ভালোটা হতে চাই আর আমি গান করতে চাই, আমি ভাইরাল হতে চাই না। মানুষ আমাকে যে ভালোটা এখন বাসছে, এই ভালোটা বাসলে আমি সারা জীবন তাদের কাছে আমি গান শোনাতে পারবো, এটুকু বলা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী রাজু মণ্ডলের। আসলে গান হচ্ছে একটি আত্মার খোরাক, মনের খোরাক, এবং এই গান, বাংলা গান বেঁচে থাকুক প্রত্যেকটা বাঙালির হৃদয়ে, এবং আমাদের বাংলা যে সংস্কৃতি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক দেশের সর্ব জায়গায়। শুভ খান, বাংলা ভীষণ, গাজীপুর।